চলুন একটু ঘুরে আসি। আজ চললাম দ্বিতীয় পথে কেদারনাথ মন্দির। হরিদ্বারে নেবে বাস স্টপে গিয়ে যদি সোনপ্রয়াগের কোনো গাড়ি না পান ঘাবড়ে যাবেন না। আজ আমি ভিডিও দেখাবো সোনপ্রয়াগের দ্বিতীয় পথে কিভাবে পৌঁছাবেন। বেরিয়ে পড়লাম কেদারনাথ যাত্রা 2022। দেখতে থাকুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন, বেল অপশনটা প্রেস করতে ভুলবেন না। হরিদ্বার বাস স্টপে গিয়ে প্রথমে দেখে নিন সোনপ্রয়াগের উদ্দেশ্যে বাস আছে কিনা। যদি সোনপ্রয়াগের উদ্দেশ্যে ডাইরেক্ট বাস না পান তাহলে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে প্রথম বাস ধরে নিন। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের মাথাপিছু ভাড়া নেবে 350 টাকা। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ যেতে সময় লাগবে 5 ঘন্টা মতো। কভার করবেন ন্যাশনাল হাইওয়ে 7 ধরে 162 কিলোমিটার। চলুন একটু ঘুরে আসি। আগের বারে কেদারনাথ যাত্রায় দেখেছিলাম কিভাবে হরিদ্বার থেকে ডাইরেক্ট সোনপ্রয়াগ চলে যাবেন। আজ আমি দেখাবো হরিদ্বার থেকে কিভাবে সোনপ্রয়াগ যেতে গেলে ব্রেক জার্নি করে যাবেন। চলুন যাওয়া যাক। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের পথে আপনি পেরোবেন ঋষিকেশ, দেবপ্রয়াগ ও উত্তরাখণ্ডের শ্রীনগর। সামনে দেখতে পাচ্ছেন দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হলো অলকানন্দা ও ভাগীরথীর মিশ্রণ স্থল। এখান থেকেই গঙ্গা বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। দেবপ্রয়াগের পর শ্রীনগর পেরিয়ে আপনারা পৌঁছে যাবেন রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে আবার বাস নিয়ে নিন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ব্রেক জার্নিতে পৌঁছে যাবেন গৌরীকুণ্ড। রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের বাস ভাড়া হলো মাথাপিছু 150 টাকা। রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম স্থল। রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের পথে আপনি পেরোবেন গুপ্তকাশী ও ফাটা। গাড়িতে লেখা থাকলেও গৌরীকুণ্ড বলে, কিন্তু গৌরীকুণ্ড অব্দি বাস যায় না, বাস যায় সোনপ্রয়াগ অব্দি। আপনি যদি ডাইরেক্ট হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাস ধরেন তাহলে রুদ্রপ্রয়াগের আগে বাইপাস ধরে আপনি বেরিয়ে যাবেন সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এই ব্রেক জার্নিতে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে আপনার খরচ হবে 600 টাকা। রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স হলো 72 কিলোমিটার, যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। আপনারা দেখতে পাচ্ছেন চোপতা বা বদ্রীনাথ যাওয়ার রাস্তা। আপনারা যদি কেদারনাথ মন্দির হয়ে সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের বাস ধরেন তাহলে সেই বাস চোপতা হয়ে গেলে এই রাস্তাই ফলো করবে। বদ্রীনাথ যাওয়ারও 2টি রাস্তা আছে, একটি চোপতা হয়ে, একটি রুদ্রপ্রয়াগ হয়ে। আপনারা যদি হরিদ্বার হয়ে আসেন তাহলে রুদ্রপ্রয়াগ হয়ে যেতে হবে, এবং আপনারা যদি কেদারনাথ হয়ে আসেন তাহলে চোপতা হয়ে যেতে হবে। এসে পৌঁছে গেছি গুপ্তকাশী। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার। গুপ্তকাশীর পরেই আপনি পেরোবেন হেলিপ্যাড জোনগুলি, তার মধ্যে অন্যতম ফাটা। গুপ্তকাশী থেকে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা একটু খারাপ, তাই এখানকার ট্রাফিকও একটু স্লো হয়। রিসেন্টলি আপনি 16 বা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করছেন কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে, তাহলে লোকাল বাস ধরে নিন হরিদ্বার থেকে। সে ডাইরেক্ট সোনপ্রয়াগ হোক আর রুদ্রপ্রয়াগ হয়ে হোক, তাহলে আপনার ট্রাভেল ফেয়ারটা কমে যাবে।
এসে পৌঁছে গেছি সীতাপুর। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে সোনপ্রয়াগ, সেখান থেকে গাড়ি নিয়ে গৌরীকুণ্ড। চলুন যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছেন সীতাপুর পার্কিং জোন। যখন হিউজ ক্রাউড থাকে তখন বাস সীতাপুরেই আপনাকে ড্রপ করে দেবে। সীতাপুর থেকে সোনপ্রয়াগ যেতে ডিস্টেন্স হচ্ছে কভার করতে হবে 1 কিলোমিটার। এসে পৌঁছে গেছি গৌরীকুণ্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব অপশনটা প্রেস করতে ভুলবেন না। আর বলবেন একবার, চলুন একটু ঘুরে আসি।